হ্যালো স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওতে বেসিক ইংলিশ থেকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব। মাচ ও মেনি ডিটারমাইনার হিসাবে বাক্যের সঠিক ব্যবহার, কোন ক্ষেত্রে মাচ ব্যবহৃত হয়, কোন ক্ষেত্রে মেনি ব্যবহৃত হয়। সো নাও লেট স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, এক নম্বর, হি হ্যাজ নট ড্যাশ মানি। যদিও মাচ এবং মানি দুটোরই অর্থ প্রচুর পরিমাণে হয়, অর্থাৎ অধিক বোঝাতে এই মাছ বা মেনি শব্দগুলো ব্যবহৃত হয়। এগুলো আসলে ডিটারমাইনার, তো এদের সঠিক প্রয়োগটা দেখো। প্রথম সেন্টেন্সে কী হবে, মাছ হবে না মেনি হবে? তো মানি একটা কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল সেটা আমাদের দেখতে হবে, সেটার উপরে ডিপেন্ড করে মাছ বা মেনি ব্যবহৃত হবে। তো মানি যেহেতু একটা আনকাউন্টেবল, যদিও আমরা মানি গুনতে পারি, কাউন্ট করতে পারি, কিন্তু এক্ষেত্রে কিন্তু মানি একটা ইউনিট হিসাবে ব্যবহৃত হচ্ছে, সুতরাং এটা আনকাউন্টেবল। তো আনকাউন্টেবল নাউনের আগে সবসময় আমাদের মাচ ব্যবহৃত হবে, মনে রাখতে হবে। তো এখানে অ্যান্সার হবে মাচ, MUCH। তো নেক্সট থাকো, হ্যাভ দে ড্যাশ বুকস। এখানে বুকস আছে, বুকসগুলো যেগুলো কাউন্ট করা যায়, কাউন্টেবল নাউনের আগে শান্ত মেনি হয়, তো এখানে মেনি আসবে। তো মেনি হওয়ার একটা বিশেষ কারণ আছে, মেনির পরে সাধারণত আমাদের মনে রাখতে হবে সবসময় কাউন্টেবল নাউন হবে, প্লুরাল কাউন্টেবল নাউন হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন হবে। আর মাছের পর যেটা হবে সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো দ্বিতীয় প্রশ্নে যেটা হচ্ছে, হ্যাভ দে মেনি বুকস। বুকস যেহেতু কাউন্ট করা যায় সেজন্য মেনি আসছে। নেক্সট থাকো তিন নম্বর প্রশ্ন, দেয়ার ইজ নট ড্যাশ ফুড ইন দি হাউস। ফুড সাধারণত আনকাউন্টেবল, সেজন্য মাছ আসবে। দ্যাট ইজ নট মাছ ফুড ইন দি হাউস। এছাড়াও আমরা এই মেনি বা মাছের ব্যবহার অনেক সময় ডিগ্রি চেঞ্জে পাই, তাছাড়া স্পোকেন ইংলিশে খুব একটা ইউজ করা হয় না। তো ফোর পরের প্রশ্ন দেখো, চার নম্বর অপশান, ড্যাশ সি টেক ড্যাশ ইন্টারেস্ট ইন ইট। ড্যাশ সি টেক ড্যাশ ইন্টারেস্ট ইন ইট। তো এখানে ইন্টারেস্ট যেহেতু কাউন্টেবল বা আনকাউন্টেবল বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা মাছ ব্যবহৃত করব। ড্যাশ ইজ সি টেক মাচ ইন্টারেস্ট ইন ইট। তো অ্যান্সার হবে এখানে মাছ। নেক্সট দেখো, আই হ্যাভ নট ড্যাশ টাইম। টাইম হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, সুতরাং টাইমের আগে সবসময় মাছ আসবে, আই হ্যাভ নট মাছ টাইম। নেক্সট থাকো ছয় নম্বর, আর দেয়ার পিপিলস অ্যাবসেন্ট টুডে। পিপিলস মানে হচ্ছে ছাত্রছাত্রী, তো এটা কাউন্ট করা যায়, সুতরাং এর আগে আসবে মেনি। আর দেয়ার মেনি পিপিলস অ্যাবসেন্ট টুডে। নেক্সট থাকো, হাউ ড্যাশ ডাস দি বুক কস্ট। তো এখানে যেটা বুঝতে হবে, হাউয়ের সাথে কোনটার সম্পর্ক কী বোঝাতে চাইছে, তো এখানে দামটাকে বোঝাতে চাইছে, এখানে বইকে বোঝানো হয়নি কিন্তু, সুতরাং কস্টের উপর ভিত্তি করে আমাদের ডিটারমাইনারটা ইউজ করতে হবে। হাউ মাচ ডাস দিস বুক কস্ট, তো এখানে মাচ হবে। নেক্সট থাকো আট নম্বর, ড্যাশ রেন হ্যাজ ফলেন অন দি মাউন্টেন্স। তো রেন একটা আনকাউন্টেবল, সুতরাং রেনের আগে মাছ হবে, মাছ রেন হ্যাজ ফলেন অন দি মাউন্টেন্স। নেক্সট দেখো, হি ডাজ নট নো ড্যাশ ইংলিশ। হি ডাজ নট নো মাছ ইংলিশ। এগার দশ নম্বরটা দেখো, টু ড্যাশ পিপুল ওয়েন টু দি কনসার্ট। এখানে পিপুলটা যেহেতু কাউন্ট করা যায় সেহেতু এখানে মেনি ইউজ করা হবে, টু মেনি পিপুল ওয়েন টু দি কনসার্ট।
সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ইংলিশ ও অন্যান্য জিকে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। থ্যাংকস।